চলো মেয়েদের চুলের আগা কেটে সমান করা যাবে কিনা। আমরা দুই ভাই বোন, আমার ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। গত এক বছর আগে আমার ভাই অ্যাক্সিডেন্ট করে মারা যান, কিন্তু আমি এখনো ভাইয়ের কথা বলতে পারি না। আর রোজ স্বপ্নে দেখি, এখন আমি কোন আমল করলে আমার ভাই উপকৃত হবে, আমিও সবর করতে পারবো। আমার ভাইও খুব ভক্ত ছিল আপনার। ভাই, আমরা দোয়া করি এই ভাইয়ের জন্য, যিনি তার মৃত ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা তার ভাইকে সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, নিকট আত্মীয়, শ্বশুর শাশুড়ি, অনেকে আপনজনকে হারিয়েছি আমরা, আল্লাহ তাআলা আমাদের সবার মুর্দাদেরকে মাফ করে দিন। মুসলমানদের সকল মৃত মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিন। এর পাশাপাশি বলবো ভাই, আমাদের প্রিয়জনরা দুনিয়া থেকে চলে গেলে আমাদের আমাদের কষ্ট হয়। এই কষ্টটা যার হয় সে ছাড়া পৃথিবীতে কেউ আসলে অনুভব করতে পারে না। তো এই কষ্টের কারণে আমরা অধৈর্য হব না, সবর করব। কারণ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই কার অধীনস্থ? আল্লাহ। আর আমাদের সবাইকে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কেউ আগে যাবে আর কেউ পরে যাবে। হ্যাঁ, হাম সব মুসাফির হয় ওহি আখির ঠিকানা, কুই আগে রওয়ানা হয় কুই পিছে পিছে রওয়ানা। আরে আমরা সবাই দুনিয়াতে ভাই মুসাফির, এখান থেকে একজন একজন করে সবাই চলে যাব, কেউ আগে যাবে কেউ পরে যাবে। অতএব নিজেকে সান্ত্বনা দিতে হবে। আর মৃত মানুষের জন্য আমরা যে আমলগুলো করব, এর মধ্যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ আমল হলো দোয়া ভাই, চোখের পানি ফেলা, চোখের পানি ফেলা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, দোয়া করা, আল্লাহ আপনি আমার ভাইকে মাফ করে দিন, আল্লাহ আমার ভাইকে আপনি জান্নাতের ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন, আল্লাহ তাকে জান্নাত দেন, তাকে নাজাত দেন। বেশি বেশি দোয়া করবেন, তার পক্ষ থেকে দান দক্ষিণা করবেন, সাদকায়ে জারিয়া করবেন, তার পক্ষ থেকে হজ উমরা করার তৌফিক থাকলে সেটা করবেন, তার পক্ষ থেকে আপনি সিয়ামও পালন করবেন, কোন মুসলিমের হাদিস এবং আরবীয় হাদিস দ্বারা সেটি প্রমাণিত, তার পক্ষ থেকে কুরবানি করতে পারবেন। যে আমলগুলো মৃত ব্যক্তির তরফ থেকে করা যায় সে আমলগুলো তার তরফ থেকে বেশি বেশি করে করবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, মেয়েদের চুলের আগা কেটে সমান করা যাবে কিনা? মেয়েদের চুলের আগা এটা যদি কেটে সমান করা হয় কোনো অসুবিধা নেই, হয়তো উঁচু নিচু আছে, কোনটা বড় কোনটা ছোট আছে, কেউ কেটে এটাকে সমান করেছে, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু মেয়েদের চুল যদি কেটে এমন করা হয় যে পুরুষ না মহিলা এটা চেনার উপায় থাকে না, আজকাল এরকম অনেক মহিলা পাওয়া যায় না, দেখা যায় না, যে মহিলা না পুরুষ এটা বোঝা উপায় পাওয়া যায় না, কঠিন হয়। তো এরকম যদি হয়ে যায় তাহলে মনে রাখতে হবে, লানাল্লাহুল মুতাশাব্বাহা মুতাশাব্বিহাত মিনান নিসাঈ বিল রিজাল, ওই মহিলাদের প্রতি আল্লাহ লানত বর্ষিত হয় যারা পুরুষদের বেশ ধারণ করে, আবার ওই পুরুষদের প্রতিও আল্লাহ লানত বর্ষণ হয়, লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, যে পুরুষরা মহিলাদের বেশ ধারণ করে। আজকাল দেখবেন কিছু পুরুষ আছে মহিলাদের মতো সাজতে চায়, দেখবেন যে পাঞ্জাবির সাথে একটা ওড়না আছে, আরে পাঞ্জাবির সাথে আবার ওড়না লাগবে কেন? ওড়না তো মহিলাদের লেবাস না, একটা ওড়নার সাথে রাখবে। আবার দেখা যায় মেয়েরা টাকুর নিচে পাজামা পরবে, তো ছেলেদেরকে দেখা যায় তারা টাকুর নিচে পাজামা পরে, মেয়েদের মতো চুল রাখে, আবার মেয়েরা ছেলেদের মতো করে, অর্থাৎ উল্টে যাচ্ছে। কারণ শয়তান জানে যে ছেলেদেরকে যদি মেয়েদের বেশভূষা ধারণ করা যায় আর মেয়েদেরকে যদি ছেলেদের বেশভূষা ধারণ করা যায় তাহলে জাহান্নামে যাওয়ার নেওয়ার পথ সুগম হবে, সহজ হবে ভাইয়ের আমার, সেজন্য বিষয়ে সাবধান থাকতে হবে। তবে এমনিতে মেয়েদের চুলের আগা কাটলো সমান করার জন্য, তাতে কোনো অসুবিধা নাই। উম্মাহাতুল মুমিনিন রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা চুল ছোট করেছেন বিভিন্ন বর্ণনা দ্বারা বোঝা যায়, জন্য আপনি আগা সমান করলেন এতে অসুবিধা নেই। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।